আমার কাছে একজন একটা প্রশ্ন করেছে, শুনবেন সবাই। এই প্রশ্নটা হলো, আমাকে গত সপ্তাহে করেছিল, আমি আসতে পারি নাই একটু পারিবারিক সমস্যার কারণে, যেহেতু আজকে চলে আসছি ওই সমস্যার সমাধানটা একটু দিয়ে দেই সম্মানিত সুদী। প্রশ্নটা হলো, প্রশ্ন করেছে হুজুর, মহিলাদের নাক ছিদ্র করে নাকের মধ্যে ফুল দেওয়া হয় কেন? কান ছিদ্র করে কানের লতির মধ্যে কেন স্বর্ণ অলংকার পরা হয়? এটা কখন থেকে আসছে? এটার একটা সমাধান অথবা এই কথাটা আপনার কাছ থেকে জানতে চাই। একটু কোরআন সুন্নার আলোকে শোনার আগ্রহ আছে না নাই? সম্মানিত সুদী, কাসাসুল আম্বিয়া ওই কিতাবের মধ্যে আমি পাইলাম, এই কাসাসুল আম্বিয়ার মধ্যে বলা হয়েছে, তোমরা কি জানো কেন নাক এবং কানের মধ্যে ছিদ্র করে স্বর্ণ অলংকার পরানো হয়? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন? শুনেন নাই? এটা তো জিলহজ মাস। এই জিলহজ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র সন্তান ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে একটা কুরবানি আমার আল্লাহ আমাদের মধ্যে নিয়ামত স্বরূপ দিয়েছে। বলুন তো, এই কুরবানি করা ভালো না খারাপ? ভালো। দরকার আছে না নাই? আছে। পশু কুরবানি করবেন নাকি বনের পশু না মনের পশু? কবি বলেছে, তুমি তোমার মনের পশুকে করো জবাই, বনের পশুরে করো না জবাই, তুমি তোমার মনের পশুকে করো জবাই, মনের পশুকে করলে জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের মধ্যে কুরবানি কই? আল্লাহ প্রদত্ত, আল্লাহ খুশি করার কুরবানি আমাদের সমাজে দেওয়া হয় না? একটা মিসকিন আসলে চেহারা অন্ধকার আছে না নাই? আছে। পাড়া প্রতিবেশীদেরকে গোস্ত বন্টন করে এক বন্ডক, তাদের হক, তাদের অধিকার, কিন্তু দেখা যায় তাড়াতাড়ি করে গোস্ত বানিয়ে ফ্রিজের মধ্যে ভরে দেওয়া হয়। মিসকিন আসলে পাড়া প্রতিবেশীদের হক তারা আদায় করে না, মিসকিনদের হক, পাড়া প্রতিবেশীদের হক যারা আদায় করবে না, কিয়ামত পর্যন্ত কুরবানি দিবেন, এই কুরবানি কোনো লাভ হবে না? যাদের কুরবানি কবুল হবে, এই কুরবানি যাদের কবুল হয়ে যাবে, এই কুরবানির পশুর দ্বারাই ফুল সিরাতের ফুল, যেই ফুলের নিচে জ্বলন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, এই ফুলটা আপনাদের পানিশ্বর ব্রিজের মতন ফুলের মতন নয়, এটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এই ফুলটা 70,000 বছরের রাস্তা। যারা ইমানদার এই কুরবানির পশুর উপরে সওয়ার হইরা দিনের বিজদিন নেই ফুল সিরাতের ফুলটা পার হয়ে যাবে, আর বেঈমান যারা তারা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে তারা জ্বলে একবার স্যার খার হয়ে যাবে। সঠিক কুরবানি দেওয়ার দরকার আছে কিনা? সুদের টাকায় কুরবানি লাভ হবে নি, ঘুষের টাকায় কুরবানি, 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, 1 টাকা হারাম, এই 5 লক্ষ টাকায় বাদ, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনার বিবি, সর্বপ্রথম বিবি হযরত সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহারা আলাইহিস সালাম, সরি সাহারা আলাইহিস সালাম, উনার বয়স 89 বছর। কত বছর? 89। এই 89 বছরের বিবি সাহারা অনেক বছর হয়ে গেছে ঘরের মধ্যে ছেলে মেয়ে হয় না, এক পর্যায়ে চিন্তা করে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে, খলিল, ও আমার স্বামী পয়গম্বর, একটা কাজ করেন, আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ করেন। কি করেন? বিবাহ। পৃথিবীর মধ্যে এমন কোন বিবি আসেনি যে জামাইরে বলবো দ্বিতীয় বিবাহ করো? সবকিছু দেওয়ার জন্য রাজি প্রস্তুত থাকে, সবকিছু দিয়ে দিবে, কিন্তু স্বামীর হক কাউকে দিবে না? যদি কয় তোমার তো বাচ্চা কাচ্চা হয়নি, একটা বিয়া করে লেখো, হ বড়ালে আয়ো না, তোমারও ট্যাং বাঙ্গু হিলারও ট্যাং বাঙ্গু, এটা বলেন না কেন? দাম্পত্য জীবন চলতে আছে, যাইতেছে যাইতেছে, হযরত বিবি হাজরাকে বিবাহ করলেন, আমার আল্লাহ সুন্দর ইসমাইল জবিউল্লাহকে যখন দান করলেন, এর পূর্বে উনি জন্ম নেওয়ার আগে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন বাণিজ্যিক কাজে বাড়ি থেকে বের হয়ে গেল, এবার হিংসায় জ্বলে পড়ে মরতেছে সারা আলাইহিস সালাম, উনি বলতেছে একটা কাজ করি, আমার চাইতে তাকে যখন বেশি পছন্দ করে, তার ঘরে সন্তান হবে, তাকে বেশি ভালোবাসে, উনি কি করলেন, হাতের মধ্যে একটা সুই নিলেন, সুই নিয়ে যাতে বিবি হাজেরা একটু দেখতে বিশ্রী হয়ে যায়, নাকের মধ্যে একটা ছিদ্র করে দিলেন, কানের মধ্যে একটা ছিদ্র, দুইটা ছিদ্র করে দিলেন,
একটু হিংসতে হয়ে একটু শয়তানের দুকায় পড়ে যখন এই কাজটা করলো, চিন্তা করলো নাকের মধ্যে ছিদ্র থাকবে, কানের ডগায় ছিদ্র থাকবে, লতিতে ছিদ্র থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ মনে হয় তারে বেশি ভালোবাসবে না। এবার কি করলো, বিবি হাজেরাকে হযরত সারা আলাইহিস সালাম ছিদ্র করে যাতে বিশ্রী দেখা যায় কানের মধ্যে স্বর্ণ অলংকার, তারপরে নাকের মধ্যে যখন এই নাক ফুলটা লাগিয়ে দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাড়িতে আয়েশা দেখতেছে আগের চাইতে বিবি হাজেরাকে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, ভাগ দিয়ে বলে বিবি আগে তো তুমি অনেক সুন্দর ছিলা, কিন্তু কিন্তু তুমি এই যে সাজুগুজুটা করেছো তোমার এই সাজুগুজুর দ্বারাই তোমাকে আর অনেক সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ, স্ত্রী সুন্দর সাজুগুজু করলে স্বামীর মনে দোলা লাগে কি লাগে না? এই যে শয়তানের দুকাই পরে হযরতে সারা কি করলো, বিবি হাজেরাকে এই কাজটা করলো, উদ্দেশ্য ছিল ক্ষতি করবে কিন্তু সম্মান বাড়িয়ে দিয়েছে কে? ওই দিনের নিদর্শন স্বরূপ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য এটাকে সুন্দর স্বরূপ ইব্রাহিম খলিলুল্লাহর আমল থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝার মতন তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।